আইপিএলে দল না পাওয়া সাকিবকে দেখা যেতে পারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে। বিপিএল ফাইনালের পর বোর্ডের সঙ্গে কথা বলেছেন সাকিব। আলোচনা করে সামনের সিরিজগুলোতে তার খেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস। আইপিএলে খেলার জন্য জাতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দল থেকে ছুটি নিয়েছিলেন সাকিব। টেস্টে সাকিবের অনাগ্রহ বরাবরই সমালোচিত দেশের ক্রিকেট আঙ্গনে। তবে এবার হুট করে ঘুরে গেছে ফাঁসার দান। যে আইপিএলে খেলবেন বলে ছুটি নিয়েছিলেন দল থেকে, সেই আইপিএলের নিলামে দলই পাননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। তাই নতুন করে আলোচনায় উঠে এসেছে প্রশ্ন, সাকিব টেস্টে খেলবেন? দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী 31 মার্চ শুরু টেস্ট সিরিজ খেলা না খেলার সিদ্ধান্ত পুরোটাই সাকিবের হাতে। তিনি ইচ্ছা করলে মুমিনুল হকের দলে অটো চয়েস হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে পারেন, কিন্তু সাকিবের ইচ্ছাটাই এখনো জানতে পারেনি বিসিবি। বিসিবির ক্রিকেট অপারেশন বিভাগের প্রধান জালাল ইউনুস শনিবার 19 ফেব্রুয়ারি নারায়ণগঞ্জে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই বিষয়ে কথা বলেন। দক্ষিণ আফ্রিকা টেস্টের সময় সাকিবের আইপিএলে যাওয়ার কথা ছিল, পরে শ্রীলঙ্কা সিরিজে খেলার কথা ছিল, সেভাবেই আমরা আইপিএলকে জানিয়ে দিয়েছিলাম। যেহেতু এখন ফ্রি আছে, সামনের টেস্টগুলো খেলতে পারে, তার সঙ্গে এখনও চূড়ান্ত আলাপ আলোচনা করেনি। আলাপ আলোচনা করে ঠিক করব কোন সংস্করণে খেলবে। সে বলেছে আমাদের সঙ্গে আলোচনা করবে, সেটার অপেক্ষায় আছি আমরা। কোভিড কালে টানা ম্যাচ খেলে হাঁপিয়ে উঠেছেন ক্রিকেটাররা, তাই বিশ্রাম নিয়ে বোর্ডের ভাবনা ইতিবাচক। আপাতত বাই রোটেশন নিয়ে না ভাবলেও আছে নানা পরিকল্পনা। প্লেয়ারদের সাথে কথা বলে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান এই ক্রিকেট কর্তা। যদি অনেকের বিশ্রাম দরকার পড়ে তবে আগে থেকে প্ল্যান করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বিসিবির পরবর্তী বোর্ড মিটিংয়ে প্রকাশ করা হবে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা। ফাস্ট বোলিং কোচও চলে আসবে কয়েকদিনের মধ্যেই। দর্শক, খেলা সম্পর্কিত আপডেট নিউজগুলো পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন বিডি টিউব নিউজে। সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিও ফলো করতে ভুলবেন না। কথা হবে পরবর্তীতে নতুন কোনো আপডেট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।